আদরের রবি। এত কাল ধরে হাতের এই চিঠিখানি জমা পড়েছিল সময়ের খাতায়, সময়ের অন্ধকারের অতলে তলিয়ে যেতে বসেছিল। আজ শ্রাবণের ২২, আজ বোধহয় সময় এসেছে সময়কে মুক্তি দেওয়ার। ঠাকুর বাড়িতে যখন বউ হয়ে এলাম তখন তোমার ৭ বছর বয়স, আমারও ১০-এর কোঠা পেরোয়নি। দুটো সমবয়স্ক কিশোর কিশোরীতে সেই প্রথম আলাপ আমাদের, পৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ সব কিছুকে ছুঁয়ে দেখবার সেই প্রথম সূত্রপাত। তোমাদের মায়ের মৃত্যুর পর সংসারে গিন্নিপনার অধিকার বাড়ল, তোমার উপর তখন একটা কপট শাসন চালাতাম। সে কথাও যে তুমি তোমার জীবন স্মৃতিতে ফাঁস করে দেবে তা অবশ্য আমার জানা ছিল না। এরপর তুমি পিতৃদেবের সঙ্গে গেলে হিমালয়ে, ফিরে এলে ১৮৭৭-এ, আমার তখন ১৯, তোমার ১৬। তুমি তখন বিদ্যাপতি পড়ছ, ভানু সিংহের পদাবলীকে আবিষ্কার করছ, আমার সঙ্গে তোমার সাহিত্যের আলাপের সময় তখন। এরপর ১৮৭৮ প্রকাশিত হল তোমার প্রথম বৈকালিক প্রবন্ধ বৈশাখ মাসে ভারতী পত্রিকায়। লোকে বলে ভারতীর প্রধান আকর্ষণ ছিলাম নাকি আমি, বিহারীলালের কবিতা শুনিয়ে শুনিয়ে তোমাকে উস্কে দিতাম। আচ্ছা রবি, বাঙালির চিরটা কাল আমাকে একটা মেয়ে হিসেবেই দেখবে, মায়াবিনী হিসেবেই চিনবে। আমিও তো ভারতী সম্পাদনা করেছি রবি, আমার মৃত্যুর আগে অবধি আমি ভারতী সম্পাদক ছিলাম। সে খবর কেবল তুমি জানো আর জানি আমি। আজ আমার এই চিঠিতে সে কথা লিখে দিলাম। তুমি বিলেতে গিয়েছিলে, সেখান থেকে ডিগ্রি না আনলেও তুমি নিয়ে ফিরলে বিলিতি সুর আর বিলিতি গান, বাংলা সাহিত্যে সেই প্রথম প্রাচ্য আর প্রাশ্চাত্যের দেখা হলো। তুমি আমাকে তোমার রচনা পড়ে পড়ে শোনাতে, আমি যে কেবল তোমার গুণের কদর করেছি তা অবশ্য নয়, সময় বিশেষে তা সমালোচনা করতেও ছাড়িনি। রবি, তাই কি আমায় ভুলতে পারলে না সারা জীবন, যে একজন মানুষ তোমার সঙ্গে অকপটভাবে সাহিত্য আলোচনা করেছে, প্রেরণা জুগিয়েছে তোমার মনে? বাঙালি আমার সুইসাইড নোট পড়েছে, কোত্থেকে কারাই বা তার হদিশ পেল জানি না। তোমার শিল্পকে আমি প্রভাবিত করেছিলাম, আজ তা গর্ব করে বলতে পারি। ১৮৮৪-এর এপ্রিল মাস, ভুলে যেও রবি, ভুলে যেও তার আশেপাশের সমস্ত অবাঞ্ছিত কথোপকথন। তোমার জীবনে আমার উপস্থিতিটা মানুষ তার উৎকর্ষে চিনুক, নভেলটিতে চিনুক। আমার মৃত্যুর পরপরই তুমি বোধহয় লিখেছিলে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। আমি আজ কি লিখব, আমার লেখার শক্তি কতটুকু ছিল তা পরখ করে ওঠার আগেই তো পরপারে ডাক এসেছিল আমার। তুমি জীবনের প্রতীক রবি, ডাকঘরের অমলকে তুমি মারোনি, কখনো মারোনি, সে আমার জানা আছে। আমি সেই কাদম্বরী যে তোমাকে জীবন দিয়ে জীবনকে ভালোবাসতে শিখিয়েছিল। আজ শ্রাবণের ২২, নিভৃত মুহূর্তে মানুষ নিজের সঙ্গে কথা বলে, আমি কি তেমনটা করতে চেয়েছি? আজ দক্ষিণের বারান্দায় যখন ভিড় বাড়ছিল আমি একপাশে বসেছিলাম আমার ১৬ বছরের রবির জন্য, আমার ভানু সিংহের অপেক্ষায়। আজ আমার এতকালের অপেক্ষার অবসান ঘটল। স্বর্গের কথা জানি না,
পরলোকে তোমার বিশ্বাস আছে কি না তাও আমার জানা নেই। শুধু এইটুকু জানি আমাদের আবার দেখা হবে। সুইসাইড নোটের রূপকথা থেকে বেরিয়ে নতুন কাগজে, নতুন সুরে, গানের ভুবনে অথবা কবিতার সমুদ্রে আমাদের আবার দেখা হবে। সে বাঙালি তোমাকে নিয়ে যতই কাটা ছেঁড়া করুক না কেন। ইতি তোমার নতুন বৌঠান, 7 আগস্ট 1941।